তো ফ্রেন্ডসরা, তোমাদের সকলকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আমার পরিবারে তো এখন আমিও ভালো নেই, সোনামারও প্রচুর জ্বর যাচ্ছে, তোমাদেরকে ব্লগে বলেই যাচ্ছি। তো সোনামার টাইফয়েড জ্বর ধরে ধরা পড়েছে, তো উঠছে না, কিছু খাচ্ছে না। তো একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, বলছে যে ডিম দিয়ে একটু ম্যাগি খাবে, তো সেটাই বানাচ্ছি দেখো। আর ওদিকে বাসন কোসনগুলো ধুয়ে ভাবে রাখা রয়েছে, এখনো গুছানো হয়নি, তো গুছাবো। তো ফ্রেন্ডসরা, ভিডিওটা দেখো, কেমন যদি কেমন লাগে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হচ্ছে বিশেষ করে কমেন্ট করো বন্ধুরা, ভিডিওটা দিলাম আজকে, শোনো আমার শরীর ভালো না, তো এরকমই ভিডিও দিলাম। তো পরে আবার নেক্সট টাইম নিয়ে আসবো ভালো ভিডিও, ঠিক আছে বন্ধুরা? ভালো থেকো, সুস্থ থেকো, আর শোনো আমার জন্য একটু প্রে করো। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য বন্ধুরা। বন্ধুরা, আজকে রোদ্র উঠে নাই, যেহেতু রাত্রে বৃষ্টি পড়েছে, তো ওয়েদারটা দেখো এরকম রয়েছে। তো এখন আমি সোনামাকে রেখেছি, তো আমারও পেটটা ব্যথা করছে, কেন জানি না, সোনামা একটু শুয়ে রয়েছে। আর হচ্ছে এদিকে আমি এখন ভাত বসিয়ে দিব। তো বন্ধুরা, আজকে রান্নাটা শেয়ার করতে পারবো কি না জানি না, খুব খারাপ লাগছে শরীরটা, তো দেখা যাক কী হয়, কতটুকু পারি। ম্যাগিটা আগে সিদ্ধ কষিয়ে দিয়েছি, আর এদিকে আলাদা কড়াইতে ডিমটাকে ভেজে নিচ্ছি, ডিম দিয়ে খাবে বলেছিল। তো লোকাল মুরগি ডিমে ভাজছি বন্ধুরা, এটা একদম হালকা অল্প তেলে ভাজছি। বন্ধুরা দেখো, সোনামার জন্য ম্যাগি করেছি, তো এটা সোনামা খাবে। সোনামা এখন পটি করছে, যে কেক রয়েছে কেক খাবে না সোনামা। আর আমি খাবো দেখো কাজু, ডিম, তারপরে ডিম সিদ্ধ খেলে পরে ভালো হয়। তো এটা আমি তেল ছাড়া মানে পোচ করেছি, তো এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। শুনতে পাচ্ছে? কালো সোয়েটার পরে দিবে বা, খাচ্ছে তো কি হয়েছে, তোমাকে সোয়েটার পরে দেয়। সমুদ্রে তো খাচ্ছে কলা, ডিম, ডিমের পর চাল হচ্ছে, আমার পটি হয়ে গেছে, ওদিকে আমি আমাকে তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি ঝাড়ু দেখো। তো সোনামার যেহেতু শরীরটা ভালো নেই, কাজগুলো খুব তাড়াহুড়ো করে করছিলাম, তো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওদিকে জিজ্ঞেস করছিল ওর ঠাকুমা যে সোনামার জ্বর কমেছে কি না, তো সেটাই একটুও বলছিলাম মানে ঝাড় দিতে দিতে। ঝাড় দেওয়া তো হয়ে গেছে, ঘরগুলো আমি অফ ক্যামেরাতে ঝাড় দিয়েছি, উঠানটা অফ ক্যামেরাতে ঝাড় তো দিয়েছি। বন্ধুরা দেখো, শুনে আমাকে কোলে নিয়ে বসে রয়েছি, টাইফয়েড জ্বর যেহেতু ওর প্রচণ্ড ঠান্ডা লাগে জানো তো। ম্যাগি করে দিয়েছি, ভাবলাম ম্যাগি খাবে, ভিডিওতে দেখালাম তো এক ফোঁটাও খায়নি। তো দেখো একটু ওষুধ খাইয়ে দিয়েছি, এই যে শোনো আমাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে রেখেছি। আর হচ্ছে এখন না না খেতে খেতে ওর আমেশা ধরে গেছে বন্ধুরা, তো এখন আবার ডক্টরের কাছে নিয়ে যাব একটু পরে, তো আবারও ওষুধ আনতে হবে। মেয়েটা এত ওষুধ খেতে খেতে আর ওষুধ খেতে যাচ্ছে না, মেয়েটার মুখ বলে তিতে তিতে লাগছে। তারপর ওই যে দেখো নয়ন, তারপর নয়নকে মেয়েকে দিয়ে দিয়েছি, তো নয়ন খাচ্ছে, হাই বলে দাও। আচ্ছা হ্যাঁ, খাও তুমি। হ্যাঁ, ডিম দিয়ে মেয়েকে করেছিলাম, লোকাল ডিম দিয়ে। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা। তো সোনামাটার শরীরটা সুস্থ হচ্ছেই না, কি যে করবো বুঝে উঠতে পারছি না বন্ধুরা। সকালে উঠে কাজকর্মগুলো করলাম কষ্ট করে, আমিও এখনো কিছু খাইনি, তো কি খাবো, মেয়েটা কিছু খাচ্ছে না, আর আমি কি করে খাই বলো, মেয়েটা সুস্থ হোক আগে পরে খাবো। একটু ভালো ড্রেস পরিয়ে নিলাম আজকে। আর হচ্ছে এদিকে একটু ও মানে ওর ভাই এসেছে, ভাইয়ের সঙ্গে একটু কথা বলছে, একটু যেহেতু অসুস্থ, তো দেখো হাড়গুলো কিভাবে বেরিয়ে গেছে সোনামার। তো ওর ভাইয়ের সাথে একটু খেলা করছে, করুক যেহেতু মনটা একটু ভালো লাগবে। কিছু খেতে পাচ্ছে না জানো বন্ধুরা, তো এখন আবার নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। তো রেডি করালাম, তো এখন আমি রেডি হয়ে নেই, তো ওরা দুজনে মিলে খেলা করছিল, তাই তো ম্যাগি বানিয়ে দিয়েছি, তো সোনামা তো খেলোই না, পরে মানে নয়নকে দিলাম, তো নয়ন খেলো না বলো, ভালো ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে। তো আমিও একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিই বন্ধুরা, পরে আসছি তোমাদের সামনে। ওই যে দেখো বাই বাই করছে, কি বলবো তোমরা দুজনে বলো, বলো বলো, হাউ আর ইউ বন্ধুরা?
হ্যালো ফ্রেন্ডস, তো সোনাকে ডাক্তারখানা নিয়ে যাব, মানে ডক্টরের কাছে আবারও নিয়ে যাব। বললাম না শরীর একদম সুস্থ হয়নি, কিছু খাচ্ছে না, তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। আচ্ছা সোনামা, আচ্ছা সোনামাও রেডি হয়ে নিয়েছে, দেখো শরীরের অবস্থা খুবই খারাপ, তো চলো যাওয়া যাক, পরে আসছি আবার তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা দেখো ডক্টর এখানে এসেছে সোনাকে নিয়ে, তো এখানে বসে রয়েছে, ভাইকে ওষুধ আনতে পাঠিয়ে দিয়েছে। আর সোনামা মামা আসুক আগে। হ্যাঁ বাবা, তো বন্ধুরা সোনামা বলছিল ভাত খাবে, তো দেখো একটু ডাল দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি, নিয়েছি ডিম। না বাবা, খাবার একটুকু এনার্জি নেই। ভালো লাগছে বাবা ডাল দিয়ে? ভালো লাগছে? কতটা দিন ধরে কিছু খাচ্ছে না, একটু খাইয়ে দিচ্ছে আজকে। তো বন্ধুরা দেখো শোনো, আমাকে ডক্টর দেখিয়ে চলে আসলাম বাড়িতে, তো চলো এখন ওকে ঘুমিয়ে পড়ছে, তো ড্রেসটা খুলে নেই। তারপর সোনাকে একটু ঘরে শুয়ে রেখে চলে গেলাম রান্নাঘরে। বন্ধুরা তো গরম জল আনবো, যেহেতু সোনাকে ওষুধ খাওয়াতে হবে, তো জগটা নিয়ে নিলাম। জগটা নিয়ে একটু জল ছিল মানে আগে, তো সেটা ফেলে দিলাম, আর হচ্ছে জল গরম করাই ছিল হাঁড়িতে, তো সেটাই ঢেলে নিলাম। তো সোনাকে জল খাওয়াতে হবে যেহেতু টাইফয়েড জ্বর, গরম জল, গরম জল দিয়ে চান করানো, তো সেগুলো করছি, তো জলটা নিয়ে আসলাম। তো চলো এখন ঘরে যাওয়া যাক, তো ঘরে চলেও এসেছি এখন। ওষুধ খাওয়ার কথা শুনলে দেখো কিভাবে শরীর হয়েছে রাগ করে। সোনামা সোনামা, ওঠো একটু ওষুধটা খাওয়াই। সোনামা সোনামা, মেয়েকে ডাকছি, মেয়ে উঠছে না, শুনছে না, এদিকে ওষুধটা বের করে নিচ্ছি, তো মেয়েকে এই ওষুধটা খাওয়াবো। তো আগে ওষুধ দিয়েছিল সেগুলো খাওয়ানো হয়েছে, আজকে যেহেতু খাচ্ছে না, আমেশা ধরে গেছে, তাই এই ওষুধটা দিয়েছে বন্ধুরা। তো এই ওষুধটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি, খাওয়াবো, তারপরে তোমরা দেখতে পারবে যে ওর রিয়াকশনটা মানে কিরকম, কতটা কান্নাকাটি করছে। মারামারি করলে সবাই পচা বলবে, ভাই আসবে আবার খেতে আমাদের। নয়ন নয়ন নয়ন, আসো তো মিষ্টির সাথে খেলা করবা। তো বন্ধুরা দেখো ছোট বাচ্চা মেয়েকে ওষুধ খাওয়াতে যাচ্ছি, মেয়ে কত কান্নাকাটি করে একাকার, কিন্তু কি করব বলো, আমার তো খারাপ লাগছে, খারাপ লাগলেও কিছু করার নেই, ওষুধ খাওয়াতেই হবে জোর করে ধরে। তো দেখো সেটাই বল দেখাচ্ছিল। আচ্ছা বসে খাওয়ানো, ভালো তো ভালো ভালো, কান্নাকাটি করে না, বমি হয়ে যাবে না, এখন শুয়ে পড়ো। ভালো হয়ে যাবে বাবা, কান্দে না কান্দে না, ভালো হয়ে যাবে, কান্দে না। আমার মাম্মা ভালো হয়ে যাবে, তারপরে খেলা করবে। এই দেখো মাম্মার নতুন চুড়ি, এই যে দেখো না মাম্মা, কে এনেছে মাম্মা এটা চুড়ি, তুমি ভুলে গেছো বাবা?
মিমিদেরকে বলে দাও তো কে এনেছে। এই দেখো কত সুন্দর চুড়ি সোনা মা, পরবে না মা? মাম্মা নতুন ড্রেস পরেছে আজকে, এই দেখো অনলাইন থেকে আনা একদম নতুন ড্রেসটা, কত সুন্দর লাগছে আমার মাম্মাকে। না বাবা ভালো হয়ে যাবে, ওষুধ খেয়ে নিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো সকালের ব্রেক কিছু একটা বলে, তো নামটা আমার মনে আসছে না, এখন খাচ্ছি। তো কাজু খাওয়া হয়ে গেছে, তারপরে খেয়ে নিলাম একটুখানি ডিমের পচ। তো ডিম সিদ্ধ খেলে পরে ভালো হয়, তো আজকে তেল ছাড়া একটু ডিমের পচই করে নিলাম। আর খাচ্ছি এদিকে একটা কলা। তো এই আমার সকালের ব্রেকফাস্ট, ডিমের পচ। তো ডিম সিদ্ধ খেলে পরে ভালো হয়, তো আজকে তেল ছাড়া একটু ডিমের পচই করে নিলাম। আর খাচ্ছি এদিকে একটা কলা। তো এই আমার সকালের ব্রেকফাস্ট, খাচ্ছি। তো কাজু খাওয়া হয়ে গেছে, তারপরে খেয়ে নিলাম একটুখানি ডিমের পচ। তো ডিম সিদ্ধ খেলে পরে ভালো হয়, তো আজকে তেল ছাড়া একটু ডিমের পচই করে নিলাম। আর খাচ্ছি এদিকে একটা কলা। তো এই আমার সকালের ব্রেকফাস্ট ডিম দিয়ে। তো কিন্তু সোনা মা খেলো না, শুধু শুধু খাচ্ছে না, যেহেতু ওর শরীর ভালো না, টাইফয়েড জ্বর ধরা পড়েছে। কেকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, তারপরে চলে আসলাম আমি। দেখো তো আমি একটু খেয়ে নিচ্ছি, একটা করে কাজু বাদাম খাচ্ছিলাম। আর মানে সেটাই দেখাচ্ছি যে সকালে খাচ্ছি। তো কাজু খাওয়া হয়ে গেছে, তারপরে খেয়ে নিলাম একটুখানি ডিমের পচ। তো ডিম সিদ্ধ খেলে পরে ভালো হয়, তো আজকে তেল ছাড়া একটু ডিমের পচই করে নিলাম। আর খাচ্ছি এদিকে একটা কলা। তো এই আমার সকালের ব্রেকফাস্ট ছিলাম। তো কান্নাকাটি করছিল প্রচণ্ড, তো এখন মনে হচ্ছে একটু ভালো লাগছে মেয়ের। তো একটু মেয়ে খেলা করছে। মাম্মাম এখন কেমন লাগছে বাবা? ভালো লাগছে, ভালো লাগছে। খেতে হবে তো বাবা, কি খাবা বলো? কি ছুলে দিব, বেদানা ছুলে দিব? কিছু খাবা না, মৌসুমি খাবা? ঠিক আছে আমি মৌসুমি কেটে দিচ্ছি, আসো নাই।